নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের থার্ড কাউন্সেলিং যে স্টেট লেভেল থার্ড কাউন্সেলিং হওয়ার কথা রয়েছে সেই স্টেট লেভেল কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে এই কাউন্সেলিং নিয়ে কিন্তু একটি বড় আপডেট প্রাইমারি বোর্ডের তরফ থেকে উঠে আসছে তো আপনাদের সাথে এই ভিডিওতে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তবে তার আগে আমার সকল দর্শক বন্ধুদের আমি আজকে সকালের সুপ্রবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি তাদের জন্য শুরু করছি তো চলুন তাহলে প্রাইমারি বোর্ডের তরফ থেকে কি অফিসিয়াল আপডেট উঠে আসছে আমরা সেটা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে এবং যারা ফাইভ পারসেন্ট ওয়েটিংয়ে রয়েছেন এবং যারা থার্ড কাউন্সেলিংয়ের প্যানেলে রয়েছেন আপনাদের জন্য কিন্তু একটি বড় সুখবর আসছে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়ে বুঝতে পারব তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট সবার আগে প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই তো প্রসঙ্গত বলে রাখা ভালো প্রাথমিক শিক্ষা পর্ষদ ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল জানুয়ারি মাসের একত্রিশ তারিখে দু সালে বের করেছিল এবং তারপরে তারা কিন্তু অলরেডি ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং এবং স্টেট ওয়াইজ কাউন্সিলিং করিয়েছে অর্থাৎ দুটো পর্যায়ে তারা কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করেছে কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছু কাউন্সিলিং কিন্তু বাকি রয়েছে প্রায় চারশো থেকে সাড়ে চারশো মতো ক্যান্ডিডেটে কিন্তু কাউন্সিলিং এখনও পর্যন্ত বাকি রয়েছে তো এই কাউন্সিলিং প্রক্রিয়া ভোটের জন্য কিন্তু বিলম্বিত হয় ভোটের জন্য বেশ কয়েক মাস সময় অতিক্রান্ত হয় তো ক্যান্ডিডেটরা ধৈর্য ধরে থাকে কিন্তু তারা বাধ্য হয়ে এই বিষয় নিয়ে যখন দেখে প্রাইমারি বোর্ড কোনো রকমের হেলদোল করছে না তখন তারা আদালতে দ্বারস্থ হন আদালতে মামলা করেন এই নিয়ে এবং এই নিয়ে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন যে জুলাই মাসের মধ্যেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে কমপ্লিট করতে হবে যারা মেধা তালিকায় রয়েছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাত দিতে হবে তো এই প্রসঙ্গে প্রাইমারি বোর্ড তারা কিন্তু আরেকটু সময় চেয়ে নেয় তারা আগস্ট মাস অব্দি সময় চেয়ে নেয় তো সেক্ষেত্রে কোর্ট আগস্ট মাস আগস্ট মাস অবধি কিন্তু প্রাইমারি বোর্ডকে সময় দিয়েছে আগস্ট মাসের মধ্যেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু থার্ড কাউন্সিলিংয়ের কমপ্লিট করতে হবে এবং প্রায় চারশো সাতাশ জন মতো ক্যান্ডিডেটকে কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে হবে তো এমনটাই নির্দেশ এবং সেই নির্দেশের পরে এই চারশো সাতাশ জন ক্যান্ডিডেটের একটা গ্রুপ তারা কিন্তু প্রাইমারি বোর্ডের অফিসে যায় প্রাইমারি চেয়ারম্যানের গৌতম পাল বাউ দয়া করার জন্য যে অ্যাকচুয়ালি এই কোর্টের রায় নিয়ে গৌতম পাল মহাশয় তিনি কি ভাবছেন আদৌ এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কবে নিয়োগ দেবেন কবে তাদের কাউন্সেলিং করবেন এই বিষয়টি তারা কিন্তু জানতে চান তো এই নিয়ে একটা প্রতিনিধি দল যখন করুণাময়ীর এপিসি ভবনে পৌঁছায় সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেক চেষ্টা করে পর্ষদ সভাপতির সাথে দেখা পাননি কিন্তু সেক্ষেত্রে ডেপুটি সেক্রেটারির সাথে কিন্তু তারাকে কথা বলেছেন সেই প্রতিনিধি দল কথা বলে আশ্বস্ত হয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু ডেপুটি সেক্রেটারি জানিয়েছেন যে এই আগস্ট মাসের মধ্যেই কিন্তু সমস্ত প্রক্রিয়া অর্থাৎ ন হাজার প্যানেলের যে বকেয়া নিয়োগ থার্ড কাউন্সিলিংয়ের সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু কমপ্লিট করে ফেলা হবে তবে এই চারশো সাতাশ জনের পক্ষ থেকে একটি আবেদন রাখা হয় যে কুড়ি বাইস ডিএলএডরা যদি সুপ্রিম কোর্টে মামলায় জিতে যায় তাহলে তাদেরকে যেন আলাদাভাবে প্রাইমারি বোর্ড নিয়োগ করে এই ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে যাতে আর কোনো রকমের কাঁটা ছেঁড়া বা হাত যেন না পড়ে নইলে কিন্তু সবাইভাবে বুঝতে পারছেন যারা লো কাটঅপে রয়েছে তারা কিন্তু বাদ পড়ে যাবে এবং যারা হাই কাটপে থাকবে তারা কিন্তু ওই কুড়িবাই এস ডিএলএ থেকে এসে এখানে চাকরি পেয়ে যাবে তাই এই বিষয়টির প্রতি নজর রেখে তারা কিন্তু এই দাবিটা জানিয়েছেন প্রাইমারি বোর্ডের অফিসে গিয়ে সেক্রেটারির সাথে কথা বলে এই বিষয়গুলি জানিয়েছেন সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি বোর্ডের তরফ থেকে ক্যান্ডিডেটদেরকে আশ্বস্ত করা হয়েছে তবে প্রাইমারি বোর্ডের যা মোটিভেশন তারা কিন্তু কুড়িবাই এস ডিএলএের মামলাটা অন্তত দেখে নিতে চাই তো যদিও এই কুড়িবাইএস ডিএলএড মামলা অনেকটাই পিছিয়ে গিয়েছে তো সেদিকে হয়তো প্রাইমারি বোর্ড এবার গুরুত্ব দিবে না প্রাইমারি বোর্ড কিন্তু থার্ড কাউন্সেলিংয়ের যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকেই কিন্তু শুরু করতে চলেছে বলে এমনটাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যার ফলে আমি বলব ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে যারা মেধা তালিকায় রয়েছেন থার্ড কাউন্সিলিং নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আগস্ট মাসের মধ্যেই কিন্তু ক্যান্ডিডেটরা স্কুলে জয়েন করে যেতে পারবে এবং বাকি রইল ফাইভ পার্সেন্ট ওয়েটিং লিস্ট যে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে যে ফাইভ পার্সেন্ট ওয়েটিং প্যানেল রয়েছে এই প্যানেল থেকেও কিন্তু আগস্ট মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার প্রবল চান্স রয়েছে যেটা কিন্তু প্রাইমারি বোর্ড সূত্রে জানা যাচ্ছে এবং এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হলেই তারপরে কিন্তু দু টেট পাস ক্যান্ডিডেটরা যে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কলকাতার রাজপথে রাজপথে তারা যে একটা নিয়োগের নোটিফিকেশনের জন্য দাবি জানাচ্ছে সেই নোটিফিকেশান কিন্তু পুজোর আগেই চলে আসছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে পুজোর আগেই নতুন নোটিফিকেশন নোটিফিকেশান আসছে এবং সেক্ষেত্রে কিন্তু একটা ভালো পরিমাণ ভ্যাকান্সি থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু পঞ্চম শ্রেণীকে কিন্তু অ্যাড করা হচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে তাই একটা ভালো সুবর্ণ সুযোগ রয়েছে এই মুহূর্তে তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো বন্ধুরা এখন এ পর্যন্তই রইল আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রতিনিয়ত ধরনের আপডেট পেতাম আর চ্যানেলকে ফলো করতে থাকুন তবে আমাদের রাজ্যের সমস্ত ডেট পাস প্রার্থী যারা এই প্যানেলে রয়েছেন তাদের কিন্তু চিন্তার অনেকটাই অবসান হতে চলেছে এই আগস্ট মাসেই ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে